ওয়ালাইকুম সালাম ওরমতো আল্লাহ আবু আব্দুর রহমান ভাই কয়েদ থেকে জানতে চেয়েছেন ইমান ভঙ্গ হয় কি কি কাজ করলে আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহ যে সামান্ত ভাই এমন বিশাল একটা প্রশ্ন করেছেন তবে খুব সংক্ষেপে কথা যেটা জানা দরকার যেমন উজু করার পর উজু ভঙ্গের কারণ জানতে হয় ওই রকম ইমান আনার পর ইমান ভঙ্গের কারণ জানতে হয় মুসলমানের ইসলাম নষ্ট হয় কিছু কাজ করলে যে কাজ করলে ইমান নষ্ট হয় যে কাজ করলে ইসলাম নষ্ট হয় ওই কাজগুলি করলে ইমানও নষ্ট হয় ইসলাম নষ্ট ভঙ্গ হওয়া বা ইমান ভঙ্গ হওয়া দুইটি প্রায় পাশাপাশি অর্থবোধক অর্থ শব্দ সামান্য একটি ব্যবধান কাজেই আপনাকে আমাকে জানতে হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে ইসলামের বাস্তবতা নামে আমার একটি বই রয়েছে সেখানকার বাহান্ন পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা রয়েছে তবে খুব সংক্ষেপ কথা হলো যে দশটি কারণে মানুষের ইসলাম বিনষ্ট হয়ে যায় বা ইসলাম ভঙ্গ হয় আর ওই কারণগুলি হলেও ইমানও ভঙ্গ হয়ে যায় এক নম্বর কারণ হলো শিরিক করা আল্লাহর সত্তা তার নাম গুণাবলী এবং তার এবাদতে অন্য কাউকে অংশীদার স্থাপন করাকে কি বলে শিরিক আর শিরিকের গুণা আল্লাহ রবুল আলমী কখনো মাফ করবেন না যেটা সুরান 48 নম্বরে আয়াত আল্লাহ বলেছেন ইন আল্লাহ লা ইগফির আন ইউশরাক বিহ ওয়া ইগফির মা দুনা যালিকা ইশা আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে শরীক করার অপরাধকে ক্ষমা করবেন না এ সারা যদি অন্যান্য অপরাধ হয়ে থাকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন কাজেই এই শিরক এক নম্বর হলো শিরক করলে আপনার ইসলাম নষ্ট হবে ওই রকম ঈমানও নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বরের কাজ সেটা হলো আল্লাহ এবং বান্দার মাঝে ওসিলা নির্ধারণ করা যেগুলি অবৈধ ওসিলা মানে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন পীর মুরিদ ওলি আউলিয়া দরবেশ এদের ওপর হ্যাঁ এদের মাধ্যমে আল্লাহর এবাদত বন্দগী ইত্যাদি করা তো এরকম ইত্যাদি যারা করে তাদের ইমানও নষ্ট হয়ে যায় ইসলামও নষ্ট হয়ে যায় এর অনেক দলিল রয়েছে হ্যাঁ এরপরে অনুরূপভাবে যেটা আপনি সুরাজুমারের তিন নম্বরে আয়াতে দেখতে পারবেন এরপর তিন নম্বর যেটা সেটা হলো যারা কাফেরদেরকে কাফের মনে করে না একজন কাফের তাকে আপনি কাফের মনে করলেন না তাহলে আপনার নষ্ট নষ্ট চতুর্থ যে ব্যক্তি মনে করেন যে যে ব্যক্তি মনে করে যে আল্লাহ নবী সাল্লাম কর্তৃক আনিত হেদায়েতের চেয়ে অন্যের হেদায়েত বা অন্য লোকের জিনিসটি হলো সর্বশ্রেষ্ঠ অন্যের বিধানগুলি সর্বশ্রেষ্ঠ যেমন অনেকে মনে করে যে ইমাম দরবেশ পীর পুরোহিত হ্যাঁ আলেম ওলামা এ এরা যেটা বলেন এটাই ঠিক তো এরকম যারা মনে করে তারাও ইসলাম থেকেও বেড়ে গেল ইমান থেকেও বেড়ে গেল পাঁচ নম্বর যেটা যেটা সেটা হলো যে রসুল্লাহ ইসলামের বিধানাবোঝি যেগুলি আছে সেগুলিকে ঘৃণা করা অপছন্দ করা যদিও সেগুলি আমল করে না কেন তো এইগুলো আপনি যদি সেগুলিকে ঘৃণা করেন তাহলে আপনার আমল সব নষ্ট হয়ে গেল ইসলামও নষ্ট হলো ইমারও নষ্ট হলো আল্লাহ বলছেন তারা হ্যাঁ আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাকে তারা অপছন্দ করছে সুতরাং তাদের আগের কর্মসব নিষ্ফল হয়ে গেল ছয় নম্বরে যেটা সেটা হলো রসুলসুল ইসলাম যেসব বিষয়কে দিন ইসলামের মধ্যে সামিল করেছেন হ্যাঁ এইগুলিকে নিয়ে হ্যাঁ এইগুলিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যেমন মনে করেন যে মহিলাদের বোরখা পড়তে হয় মিসওয়াক করতে হয় মনে করেন পুরুষরা গিরার উপরে কাপড় পরবে এইগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ তামাশা করা ইত্যাদি তা যারা ইসলামকে নিয়ে ইমান দাদদের নিয়ে মুসলমানকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করবে তাদের ইমান নষ্ট হবে ইসলাম নষ্ট হবে অনুরূপ ভাবে যেটার দলিল আপনি দেখতে পারবেন সুরাত আবার ছেষট্টি নম্বর আয়াত সাত নম্বর যেটা সেটা হলো জাদু করা জাদু এমন কিছু গোপন তন্ত্র মন্ত্রের নাম যেগুলি দ্বারা অন্যের ক্ষতি করা হয়ে থাকে এই জাদু যে করে এইগুলি কুফুরি কাজ ইমানও নষ্ট হয়ে যাবে ইসলাম নষ্ট হয়ে যাবে সাত নম্বর গেল আট নম্বর যেটা সেটা হলো যারা মুসলমানদের বিরুদ্ধে কাফের মুস মুশরেক তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের ইমানও যেমন বিঘ্নিত ঘটলো ইসলামেরও বিঘ্নিত হলো অনুরূপভাবে নয় নম্বর যেটা যে রাসুলসলে ইসলামের শরীয়ত থেকে বের হয়ে যাওয়া যারা বৈধ মনে করে হ্যাঁ তার ইমানও নষ্ট হলো ইসলামও নষ্ট হলো আল্লাহ বলেন ওয়াহু আফিল হাসিনা আল হেমরান পঁচিশ নম্বরে আয়তাল্লাহ যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন অন্বেষণ করে তা তার কাছ থেকে কখনোই গৃহীত হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে দশ নম্বর যেটা সেটা হলো যে আল্লাহর দিন থেকে সম্পূর্ণরূপে বিমুখ হওয়া হ্যাঁ যে সেইগুলি নিজে শিক্ষাও করে না শিক্ষা করার চেষ্টাও করে না কাউকে শিখতেও দেয় না এইগুলি থেকে সম্পূর্ণ মানে নিজেকে মুক্ত করে নেয়া তার ইমানও নষ্ট কি ইসলামও নষ্ট হয়ে যায় অনুরূপভাবে আরও ইমান নষ্ট হওয়ার ক্ষেত্রে কতগুলি বিষয় যেটা এতে কাদের দিক থেকে হ্যাঁ যেটা মনে করেন যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা যারা কি নাস্তিক নাস্তিক্ষ্তিকবাদ যারা বিশ্বাসী তাদের ইমানও নষ্ট হয়ে গেল হ্যাঁ যারা আল্লাহর সঙ্গে সিলেক্ট করল তাদের ইমান নষ্ট হলো যারা আল্লাহর হারামকৃত বস্তুগুলিকে হালাল মনে করে আমল করলো না এগুলো কোনো অসুবিধা নেই হ্যাঁ যেমন সুদ খাওয়া হারাম মনে করে যে না এটা হালাল খাওয়া যাবে হ্যাঁ তারাও এইগুলির কারণে তাদের ইমানকে নষ্ট করে ফেললো যারা দিন ইসলামের মধ্যে সন্দেহ পোষণ করলো যারা দিন ইসলামের উপর আমল করাকে গৌণ মনে করলো হ্যাঁ না ইসলামে যেমন বলা হয়েছে যারা মুসলমান থাকবে না যারা সালাত আদায় করবে না কিন্তু কেউ যদি মনে করে না সালাত না পড়লেও কোনো সমস্যা নেই তাহলে এইগুলির কারণে তার ঈমানও নষ্ট হবে ইসলামও নষ্ট হবে আল্লাহ রবুল এইগুলি থেকে আমাদের হেফাজত করে কাবিন ওসলাল্লাহ আলা নবীন মোহাম্মদ আসসালামু